বন্ধুরা, আশা করি সকলে আপনারা ভালো আছেন। বন্ধুরা, আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম। আজকের ভিডিওটি থাকতেছে রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। আপনারা জানেন যে ইতিমধ্যে রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে। তো বন্ধুরা, এই রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তিতে কে কে আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলা আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলা আবেদন করতে পারবেন না, সব কিছু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। যারা বন্ধুরা এই রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করতে ইচ্ছুক, তারা অবশ্যই অবশ্যই রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ আপনারা ভিডিওটি দেখে নেবেন, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বলে আমরা মূল কাজে চলে যাই। বন্ধুরা, মূল কাজে যাবার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, সকলের কাছে। এই নতুন পরিবারের সদস্য যারা এখন পর্যন্ত হন নাই, তারা অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। তো বন্ধু, তাহলে আমরা প্রতিদিন যে কষ্ট করে আপনাদের জন্য কন্টেন্ট তৈরি করে থাকি, তার নোটিফিকেশন সব কিছু সবার আগে আপনাদের কাছে চলে যাবে এবং নতুন নতুন নিয়োগ এবং নতুন নতুন নোটিশ সম্পর্কে আপনারা দেখতে পারবেন। তো বন্ধু, চলুন আমরা মূল কাজে চলে যাই। বন্ধুরা, আমার মনিটরের সামনে আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ রেলওয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে কিন্তু বাংলাদেশের রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি 235টি পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আমি আপনাদের দেখাবো যে কোন পোস্টে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন ক্রমিক নং এক, সহকারী স্টেশন মাস্টার। সহকারী স্টেশন মাস্টারে আপনাকে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেখানে হলো 235টি করা এবং সেখানে বয়স সীমাবদ্ধতা রয়েছে 18 থেকে 2030 বছর পর্যন্ত। এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে, যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএ সহ স্নাতক ডিগ্রি, অবশ্যই আপনারা বুঝতে পারছেন। এবং দেওয়া আছে জেলা কোথায় প্রার্থীদের আবেদন, কোন কোন জেলা আবেদন করতে পারবেন সেটাও এখানে দেওয়া রয়েছে। জালকাঠি জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন, তবে এটিএম ও শারীরিক প্রতিবন্ধী এবং রেলওয়ের পোষ্যকোঠা সকল জেলা প্রার্থীদের আবেদন করতে পারবেন। শুধুমাত্র জালকাঠি জেলা ব্যতীত সবাই এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আমি এখানে তারপরে দেখিয়ে দেবো যে এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তির যে সময়সীমাটা রয়েছে, সেই সময়সীমাটা কিন্তু এখনও পর্যন্ত চলমান হয় নাই। এখানে কিন্তু একটা সময়সীমাটা দেওয়া হয়েছে, সেই সময়সীমাটা থেকে আমরা যদি লক্ষ্য করে দেখি, যেখানে দেখা যাচ্ছে অনলাইনে আবেদন প্রার্থীদের তারিখ, ছবি, সিগনেচার এখানে 300x300px হতে হবে এবং সিগনেচার হতে হবে 300x80px। তার মধ্যে এখানে সময়সীমা হলো অনলাইনে আবেদন ফর্ম পূরণের ফি জমা দেওয়ার তারিখ হলো আপনার ৭ সেপ্টেম্বর ২০২১ সকাল 10টা থেকে শুরু হবে এবং শেষ দিন হলো 6 অক্টোবর ২০২১ বিকাল 5টা পর্যন্ত। বন্ধু, এখানে কিন্তু প্রায় 9 মাসের ৭ তারিখ থেকে শুরু এবং 10 মাসের ৬ তারিখ পর্যন্ত এরা লাস্ট ডেট। তো প্রায় 1 মাস ধরে কিন্তু এই আবেদনটি প্রক্রিয়া চলমান থাকবে। তো বন্ধুরা, যারা আবেদন করতে চাবেন বা আবেদন করতে ইচ্ছুক, তারা অবশ্যই আবেদন করে নেবেন এবং আবেদন করার সুবিধা তো আপনাদের আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেবে, সেখান থেকে সরাসরি ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন। বন্ধুরা, এখন যদি ভিডিওটি আপডেট দেওয়ার পরে যদি আপনারা লিঙ্কে ক্লিক করেন, অবশ্যই কিন্তু আপনারা লিঙ্কে ভিডিও ঢুকতে পারবেন না, কারণ আপনাকে 7 তারিখ পরে আপনি সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা অবশ্যই ঢুকতে পারবেন। তো বন্ধু, যদি নিয়োগ বিজ্ঞপ্তি দেখেন, তারা অবশ্যই আমি মেইন ওয়েবসাইট দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা, আমি আপনার এখন দেখাবো যে মেইন ওয়েবসাইট থেকে আপনি কীভাবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করবেন। বন্ধুরা, আপনার ফোনে অথবা স্মার্টফোন অথবা আপনার কম্পিউটার থেকে যেন ক্রোম ব্রাউজারে ক্লিক করে আপনার রেলওয়ে লেখে সার্চ দেবেন। রেলওয়ে লেখে সার্চ দেওয়ার পরে আপনাকে রেলওয়ের যে মূল ওয়েবসাইটে আপনার সামনে চলে আসবে। চলে আসার পরে আপনি নিচে থেকে স্ক্রল করে নামলে আপনি এখানে দেখতে পারবেন লেখা আছে রেলওয়ে চাকরি বিষয়ক। রেলওয়ে চাকরি বিষয়কে আপনি 2 নম্বর অপশন রেল মানে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি, নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। এরকম ইন্টারভিউ আপনি ক্রমিক নং এক নম্বরে লেখা আছে বাংলাদেশ রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রসঙ্গে। এটা আপনি শুধু এখান থেকে আপনি পিডিএফ ফাইল উপরে ক্লিক করেন। পিডিএফ ফাইল উপরে ক্লিক করার সাথে সাথে এরকম ফাইল একটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। তারপর আপনি এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা, অবশ্যই আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কীভাবে ডাউনলোড করবেন এবং কীভাবে
আপনি আবেদন করবেন এবং কোন কোন জেলায় আবেদন করতে পারবেন। তো বন্ধুরা যদি আর কোনো তথ্য জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, অবশ্যই আপনার কমেন্টে রিপ্লাই দিয়ে আপনাদেরকে সাহায্য করব। তো বন্ধুরা আজকে ভিডিওটি এতটুকু বন্ধু থাকবে, এবং যাওয়ার আগে আরও একটি রিকোয়েস্ট, যারা নতুন পরিবারের সদস্য কোনো পর্যন্ত হন না তারা অবশ্যই অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। বন্ধুরা পরবর্তী নতুন কোনো ভিডিও এবং নতুন করে নোটিশ পাওয়ার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।